হাই সুদীপ্ত স্মল কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোকোনাট বরফির রেসিপি। এটা আপনারা সবাই হয়তো বাড়িতে খেয়ে থাকেন, খেতে খুবই সুস্বাদু হয় আর বেশ কিছুদিন রেখে এটা আপনারা বাড়িতে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করব। প্রথমে আমরা কড়াতে একটুখানি ঘি গরম করতে দেব, তারপর এখানে আমি ফ্রেশ কোকোনাট অ্যাড করে দেবো। এটা দু কাপের থেকে একটু বেশি আছে। এটা আমরা 6 থেকে 7 মিনিট একটু ভেজে নেব। কোকোনাট বা নারকেল ভাজলে এর সেলফ লাইফ বেড়ে যায়। এটা আপনারা যেটা আপনারা 3 থেকে 4 দিন খেতে পারেন, সেটা আপনারা 7 থেকে 10 দিন খেতে পারবেন। এভাবে আমরা একটু ভালোভাবে ক্রমাগত নাড়তে নাড়তে ভেজে নেব, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আপনাদের কাছে ননস্টিক প্যান থাকলে আমরা ননস্টিক প্যানেও করতে পারেন। কোকোনাটটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এখানে আমরা দুধ অ্যাড করব। দুধ আমিও 2 কাপ মতো একদম ফুল ক্রিম দুধ নিয়েছি, তারপর সেটা অ্যাড করে দিলাম। যদি বাড়িতে ফুল ক্রিম না থাকে নর্মাল মিল্কও আপনারা অ্যাড করতে পারেন। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে চিনিটাও একসাথে অ্যাড করে দেবো। চিনিটা আমি 2 কাপ নারকেলের জন্য 1 কাপ মতো চিনি নিয়েছি। চিনিটাও মিক্স করে নেব। তারপর এটা একদম মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করব, একদম হাই হিটে করবে না, একটু সময় নিয়ে নাড়তে নাড়তে এটা রান্না করতে হবে। যতক্ষণ না এটা মিক্সারটা আমাদের একদম ঘন হয়ে যায়, মাঝে মাঝে অবশ্যই নেড়ে নেবেন, নাড়লে কিন্তু তলাতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, এটা আমাদেরকে আরও খানিকটা ঘন করতে হবে। অবশ্যই মনে রাখবেন লো থেকে মিডিয়াম হিটেই আমাদেরকে এই রান্নাটা করতে হবে। এবার এখানে আমি একটু এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা আমি ফ্রেশ কয়েকটা এলাচের দানা গুঁড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু ড্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কোকোনাট মিক্সারটা একদম ড্রাই হয়ে গেছে আর এটা আমাদের তৈরিও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপরে নারকেলের এই মিক্সারটা আমি সেট করে নেব। এবার একটা প্লেট নিয়েছি, তাতে আমি একটুখানি ঘি দিয়ে পুরো প্লেটটাতে ভালোভাবে এটা মাখিয়ে নেব, যাতে আমরা সহজেই কোকোনাট বরফিটা বের করে নিতে পারি, লেগে না যায়। এইবার এতে আমরা কোকোনাটের মিক্সারটা অ্যাড দিয়ে দেব। তারপর এটা একদম সমানভাবে স্প্রেড করে নেব। আপনারা চাইলে কোনো ছুরি সাহায্যেও এটা করতে পারেন। তারপর আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এটা ভালোভাবে চারিদিকটা সমান সমান করে সেট করে নেব। এবার এখানে আমি একটু পেস্তা ছড়িয়ে দেব, আপনারা যে কোনো কাজু বাদাম বা আমন্ড ইউজ করতে পারেন। তারপর এই চামচটা দিয়ে একটুখানি এটা চিপে চিপে বসিয়ে নেব, যাতে এটা ঝরে না পড়ে যায়। এইবার এটা একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা যত বেশি রাখবেন এটা তত ভালো সেট হবে আর কাটতেও সুবিধা হবে। এটা আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে কাটতে পারেন। যদি আমার রেসিপি পছন্দ হয় আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়। আমাদের কোকোনাট বরফি একদম রেডি হয়ে গেছে, চলুন এবার এটা সার্ভ করে দিই। এটা আপনারা বাইরে রেখে 3 থেকে 4 দিনে খেতে পারেন, ফ্রিজে রেখে এটা 7 থেকে 10 দিন পর্যন্ত খাওয়া যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।